আমরা রসায়ন অর্থাৎ সায়েন্সের কেমিস্ট্রি থেকে প্রায় 200 পর্যন্ত প্রশ্ন আমরা দেখেছি আগের ভিডিও পর্যন্ত, যেখানে 4টা পর্যন্ত আপলোড করা হয়েছে। তোমরা অবশ্যই প্লে লিস্ট চেক করবে, একটা প্লে লিস্টে আমি সমস্ত ভিডিওগুলো কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে। বিভিন্ন সাবজেক্টে, শুধু সায়েন্স বলে নয়, অন্যান্য সাবজেক্টেও যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আমরা অনেকটাই এগিয়ে এসেছি, প্রায় সিলেবাস অনেকটাই এগিয়ে গেছে। সুতরাং আরও কিছু নতুন অ্যাড হতে থাকবে, নিয়মিত আপডেট হতে থাকবে। সুতরাং সঙ্গে থাকো চ্যানেলটার এবং লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ারও করো। সো থ্যাংক ইউ। নাও লেটস স্টার্ট। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি আমরা দেখেছি, সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফসফরাসকে খোলা জারে রাখলে কি হবে? ফসফরাসকে যদি খোলা জারে রাখা হয় আগুন ধরে যাবে। অ্যান্সার হবে এ। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় সবগুলিতে, এখানে অ্যান্সার হবে ডি। এখানে এসএন এইচই এপি সবগুলোতেই পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, আইসি চিপ তৈরিতে ব্যবহৃত হয় সিলিকন। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, টেবিল সুগার কি? টেবিল সুগার হচ্ছে সুক্রোজ। অ্যান্সার হবে এখানে বি। লাফিং গ্যাস হলো N2O। লাফিং গ্যাস কি? লাফিং গ্যাস হলো N2O। F2C ইকুয়াল টু CF2 হলো কার মনোমার? এখানে টেফলনের মনোমার। অ্যান্সার হবে এ। F2C ইকুয়াল টু CF2 হলো কার মনোমার? টেফলনের মনোমার। অ্যান্সার হবে এ। লুইস বেস টি হলো এখানে NH3। লুইস বেস টি হলো NH3। অ্যান্সার হবে এ। কোন কোণের ভর সব থেকে কম? এখানে ফোটন কোণের ভর সব থেকে কম। ব্লিস্টার অফ কপার হলো এখানে অবিশুদ্ধ কপার। অ্যান্সার হবে সি। ব্লিস্টার কপার হলো অবিশুদ্ধ কপার। অ্যান্সার সি। নেক্সট প্রশ্ন, বিটুমিনাস কয়লা থেকে কোক তৈরির পদ্ধতি কি বলে? এখানে সিনথেসিস। বিটুমিনাস কয়লা থেকে কোক তৈরির পদ্ধতিকে সিনথেসিস বলে। অ্যান্সার হবে বি। চিনিকে রং মুক্ত করার ব্যবহৃত হয় বোন ব্ল্যাক। চিনিকে রং মুক্ত করার কাজে ব্যবহৃত হয় বোন ব্ল্যাক। অ্যান্সার হবে এ। কোন উষ্ণতায় ক্লোবার্ট লবণের দ্রাবতা সর্বোচ্চ? এখানে 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্লোবার্ট লবণের দ্রাবতা সর্বোচ্চ, 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। নেক্সট প্রশ্ন, নাইট্রোজেনের 4টি পৃথক অণুকে কোন সংকেত দ্বারা প্রকাশ করা হয়? 4NO2। 4NO2 দ্বারা নাইট্রোজেনের 4টি পৃথক অণুকে 4NO2 দ্বারা প্রকাশ করা হয়। অ্যান্সার হবে সি। এইচির যোজ্যতা কত? এইচির যোজ্যতা হচ্ছে এখানে 0। অ্যান্সার হবে ডি। কোনো বস্তুর উপর ভোল্ট দিতে গেলে বস্তুটিকে ভোল্টামিটারের কোন তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়? কোনো বস্তুর উপর ভোল্ট দিতে হলে বস্তুটিকে কোন তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হয়? ক্যাথোড রূপে। অ্যান্সার হবে, মানে ধরো যে বস্তুটার উপর ভোল্ট দেবে সেই বস্তুটাকে তোমাকে ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে, এবং যার ভোল্ট দেওয়া হবে তাকে অ্যানোড রূপে ব্যবহার করতে হবে। ধরো লোহার উপর এখানে জিঙ্কের ভোল্ট দেবে, জিঙ্ক বা দস্তার, তাহলে লোহাকে ক্যাথোড রূপে ধরতে হবে এবং জিঙ্ককে আনতে হবে আমাদের অ্যানোড রূপে। ভোল্টামিটারে ক্যাথোড এবং অ্যানোড দুটি তড়িৎদ্বার থাকে। সো নেক্সট প্রশ্ন, সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের জন্য কি ব্যবহার করা যায়? মার্বেল, ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর, সবকটি। অ্যান্সার হবে ডি। সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের জন্য এগুলি সবগুলি ব্যবহার করা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, H2S প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়? H2S প্রস্তুতিতে লঘু H2SO4 ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, 11A23 মৌলের যোজ্যতা কত? এখানে 1। নেক্সট প্রশ্ন হচ্ছে, O2+ এর বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 2.5। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য? এখানে অ্যান্সার হবে H2S। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন জৈব যৌগ কালাজ্বরের ওষুধ উপস্থিতিতে ব্যবহৃত হয়? ইউরিয়া। অ্যান্সার হবে সি। বিজ্ঞানী ফ্যারাডে কোথা থেকে বেঞ্জিন আবিষ্কার করেন? তিমির তেল থেকে বেঞ্জিন আবিষ্কার করেন। এখানে অ্যান্সার হবে বি। এই প্রশ্নটা তোমরা একবার ভেরিফাই করে নেবে, কারণ এই প্রশ্নটা আমার শিওর নয়। নেক্সট প্রশ্ন, পর্যায় সারণীর সূত্র অনুযায়ী কোনটি পুনরাবৃত্তি ঘটে? এখানে মৌলগুলির ধর্মের পুনরাবৃত্তি ঘটে। পর্যায় সারণীর সূত্র অনুযায়ী
মৌলগুলির ধর্মের পুনরাবৃত্তি ঘটে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন সময় অ্যারোসলের পরিমাণ বেশি হয়? এখানে শীতকালে অ্যারোসলের পরিমাণ সাধারণত বেশি হয়। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, প্রতি অনুতুতেতে জলের অনুর পরিমাণ কত? পাঁচ। প্রতি অনুতুতেতে জলের পরিমাণ হচ্ছে পাঁচ। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি জলাকর্ষী পদার্থ নয়? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। নিচের কোনটি জলাকর্ষী পদার্থ নয়? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে কি ঘটে? এখানে সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে দ্রবণটি অসম্পৃক্ত হয়। অ্যান্সার হবে এখানে সি, অসম্পৃক্ত হয়। ধোঁয়া আসলে কি? ধোঁয়া হচ্ছে আসলে গ্যাসের, গ্যাস কার্বনের দ্রবণ, গ্যাসে কার্বনের দ্রবণ। অ্যান্সার হবে এখানে এ, গ্যাসে কার্বনের দ্রবণ হচ্ছে ধোঁয়া। নেক্সট প্রশ্ন, আয়নমুক্ত জলের ক্ষমতার ক্ষারতার মাত্রা কত? শূন্য। আয়নমুক্ত জলে ক্ষারতার মাত্রা হচ্ছে শূন্য। অ্যান্সার হবে এখানে সি। বায়ুতে নাইট্রোজেন না থাকলে কি ঘটত? দহন ক্রিয়া তীব্রতর হয়ে যেত। বায়ুতে নাইট্রোজেন না থাকলে দহন ক্রিয়া তীব্রতর হতো। অ্যান্সার হবে বি। নাইট্রোলিয়াম কি? নাইট্রোলিয়াম হচ্ছে একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস। অ্যান্সার হবে সি। নিচের যৌগগুলির মধ্যে কোনটি জলে বেশি দ্রবণীয়? এখানে সিএইচ হল টু। আর তোমরা এই প্রশ্নটা একবার চেক করে নেবে, নাইট্রোলিয়াম কি, এর কার্যকারিতা সম্পর্কে একবার চেক করবে, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের যদি কোনো ডাউট থাকে। নিচের যৌগগুলির মধ্যে কোনটি জলে বেশি দ্রবণীয়? সিএইচ হল টু। নিম্নলিখিত কোনটি পরিমেটিন বেস নয়, কোয়ানিন পরিমেটিন বেস নয়? অ্যান্সার হবে এখানে সি। যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়ার অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি হলো এখানে আয়োডিন, আই। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে তীব্র? এখানে অপশন হবে সি অ্যান্সার, CiH2COOH অ্যাসিডটি সব থেকে তীব্র। পিএইচ থ্রি এবং এনএইচ থ্রির মধ্যে কোনটি বেশি ক্ষারকীয়? এনএইচ থ্রি বেশি ক্ষারক এবং পিএইচ থ্রির তুলনায়। অ্যান্সার হবে বি। আজ পর্যন্ত কটি ট্রান্স ইউরেনিয়াম মৌলের সন্ধান পাওয়া গেছে? ট্রান্স ইউরেনিয়াম মৌলের সন্ধান পাওয়া গেছে 23টি। অ্যান্সার হবে সি। রেয়ার আর্থার্স নামক মৌলগুলির পারমাণবিক সংখ্যা কত? এখানে 57 থেকে 71 পর্যন্ত হয়। রেয়ার আর্থস নামক মৌলগুলির পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত হয়। অ্যান্সার হবে এ। কোনটিকে বহুমুখী দ্রাবক বলা হয়? এখানে জলকে বহুমুখী বা সর্বজনীন দ্রাবক বলা হয়। অ্যান্সার হবে ডি। সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে কি বলে? পলিমারফিন। সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে প্যারাফিন বলে। অ্যান্সার হবে বি। সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে প্যারাফিন বলে। অ্যান্সার হবে বি। -COOH এখানে মাইনাস নয়, মূলকটি কী নামে পরিচিত? কার্বক্সিল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ? ইথেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ। অ্যান্সার হবে এ। সম্পৃক্ত হাইড্রোকার্বনের কোন বন্ধনটি দেখা যায়? সমযোজী এক বন্ধন। অ্যান্সার হবে এ। ভিনেগার কোন ধরনের জৈব যৌগ? অলফ্যাটিক যৌগ। ভিনেগার হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ। অ্যান্সার হবে সি। চারটি ধাতুর মিশ্রণে উৎপন্ন সংকর ধাতুটির নাম লেখো। চারটি ধাতুর মিশ্রণে উৎপন্ন সংকর ধাতু হচ্ছে ড্রোলামিন। অ্যান্সার হবে ডি। কোন ধাতুটি অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? অ্যালুমিনিয়াম। অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। নেক্সট প্রশ্ন হচ্ছে আদ্র রাসায়নিক পদার্থকে শুষ্ক করতে কোনটি ব্যবহার করা হয়? আদ্র রাসায়নিক পদার্থকে শুষ্ক করতে কারো H2SO4 ব্যবহার করা হয়। অ্যান্সার হবে সি। কোনটি নীল প্রস্তুতিতে ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম সালফেট, কপার সালফেট, ন্যাপথলিন, বেনজিন। এখানে ন্যাপথলিন ব্যবহার করা হয় নীল প্রস্তুতিতে। অ্যান্সার হবে সি। নিচের কোনটি বিষাক্ত? সোডিয়াম ক্লোরাইড, মিথাইলেটেড স্পিরিট, রেক্টিফাইড স্পিরিট, সোডিয়াম বাইকার্বনেট। এখানে অ্যান্সার হবে মিথিলেটেড স্পিরিট, বিষাক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে কার্বনের সবথেকে সুস্থিত ভাগ কোনটি? হীরক। কার্বনের সবথেকে সুস্থিত ভাগ হচ্ছে হীরক। নেক্সট প্রশ্ন, ন্যাপথলিন কত কার্বনযুক্ত
লঘু জলীয় দ্রবণ। অ্যান্সার হবে সি, দোআঁশ।